তিনটে সাপ একসঙ্গে আবার উধাও হয়ে এমন তো কি বাস্তবে হয়? আচ্ছা লগ্ন, তোমরা তো লেখাপড়া করা আজকালকার যুগে ছিলে, একবার ভেবে দেখো এটা কি বাস্তবে হতে পারে কখনো? আর তাই তোমরা বিশ্বাস করো না যে বিজ্ঞানের উপরেও কিছু হয়? আমি এসে শুনলাম এই বাড়ির উপর নাকি কোনো পিশাচের রাগ আছে। বেশ, তাহলে অপেক্ষা করো, আবার যদি প্রমাণ পাও তখন বিশ্বাস করো। ভূত প্রেত পিশাচ সব যদি থাকে তাহলে কিন্তু আবার আসবে। যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে তাহলে কিন্তু বারবার আঘাত আনবে। না ভালো জেঠু, আমি কিছুতেই সিঁদুর তুলতে পারবো না, তাতে তোমার আর লাড সাহেবের ক্ষতি হবে, আমি কিছুতেই পারবো না। তুই আজকাল এইসব বিশ্বাস করছিস নাকি? আমার সমস্যা ঠিক এই জন্যই আমি তোকে স্কুলে পাঠাতে চাইছি, যাতে মাথার ভেতর থেকে এইসব উল্টোপাল্টা চিন্তা দূর হয়ে যায়। তুমি সত্যি দেখেছ? আর সে সত্যি এসেছিল, আর তার প্রমাণ তুমি আবারও পাবে। যতদিন তুমি অবিশ্বাস করবে লগ্না, ততই তোমার ক্ষতি। লাইটটা জ্বালিয়ে রাখলে আর ভয় লাগবে না, কিন্তু এবার কি করি?
বস তুই এতটাই ভয় পাবি লগ্না যে ছুটে পালিও পথ পাবি না। ওঠ লগ্না, ওঠ, উঠে দেখ কোথায় আছিস তুই এখন। দেখ লগ্না, উঠে দেখ। আমি কোথায় এলাম, কোথায় কি করে এলাম? আমি তো ঘরে ছিলাম। আমি কি স্বপ্ন দেখছি? না, আমার তো লাগছে, তাহলে এটা স্বপ্ন নয়। আমি তো জেগে আছি, কিন্তু আমি এখানে কি করে এলাম? পালা লগ্না, পালা, পালা। তুই, তোকে বন্ধ দরজার বাইরে এনে দিয়েছি আমি। এবার ছুটে পালা, পালা লগ্না, পালা। আজ তো সাপ আসবে না, আজ অন্য কিছু আসবে। ভালো করে দেখ লগ্না, ভালো করে দেখে নে তুই কোথায় আর কে আসছে। ভালো করে দেখ লগ্না, কে কে ওখানে, কে কে? তুমি কথা বলছো না কেন? কে? ও কি আমাকে মারতে আসছে? ক্ষতি করেছিস, অনেক ক্ষতি করেছিস তুই আমার। আজ তো তোকে শেষ করেই ছাড়বো লগ্না। তোমার ভয়ানক ক্ষতি করেছিস লগ্না, তোকে শেষ না করে তো আজ আমি ছাড়বো না। শেষ করবো আজ তোকে, আমি শেষ করবো। অস্ত তোকে আমি শেষ করবো, আর তারপরেই আমি থামবো। মেরো না, মেরো না, আমাকে মেরো না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ক্ষতি করেছিস তুই আমার, অনেক অনেক ক্ষতি করেছিস লগ্না। না না, অস্ত তোকে শেষ না করে ছাড়বো না। তোর জন্য আমি মুক্তি পাইনি, তোর জন্য।
শেষ করব তোকে আমি আজ। বলা রোগনা, বলা। বাঁচাও, বাঁচাও আমাকে। চলে যা লগ্না, দূরে চলে যা, চলে যা এখান থেকে। বাঁচাও, বাঁচাও। মা, মা, লা, লগ্না। লগ্না আমার কি মনে হলো জানিস নন্দা, আমার মনে হলো মেয়ের কোন বিপদ হয়েছে, এখন কোন বিপদে পড়েছে। লগ্না দাদা, আমি এত কথা বললি পরে শুনতে পাবি কি করে? চুপ কর, চুপ কর, তবে তবে আওয়াজ শুনতে পাবি। হ্যাঁ, লগ্নার আওয়াজ। কই, আমি তো কোনো আওয়াজ পেতেছি না। আমি পেতেছি, আমি 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 পেতেছি। হ্যাঁ, আমি 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 পেতেছি। আমার মেয়ের মেয়ের আওয়াজ। স্বপ্ন, স্বপ্ন, তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছো। কি 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 বলতে চাইছিস? স্বপ্ন নয়, স্বপ্ন নয়। আমি আমি কষ্ট শুনলাম, আমি কষ্ট শুনলাম। আরে লকডাউন আওয়াজ, নিশ্চয়ই নিশ্চয়ই আমার মেয়ে মেয়ে বিপদে পড়েছে। আরে নন্দা, আমার মেয়ে বিপদে বিপদে পড়েছে। কি বলতেছ, বিপদ কোথায়? ওই বাড়িতে। হ্যাঁ, ওই বাড়িতে, ওই বাড়িতে বিপদ। আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে দাদা? ওই বাড়ি থেকে চিল চিৎকার করলেও এখানে বসে কেউ শুনতে পাবে না। স্বপ্ন, নিশ্চয় স্বপ্ন দেখেছো, সেটা বুঝতে পারতেছো না। আর লগ্না এখন কটা বাজে বলো তো? লগ্না তো বাড়িতে এখন ঘুম হচ্ছে। আমি আমি বুঝতে পারতেছি নন্দা, আমি আমি সব বুঝতে পারতেছি। আমার মেয়ের বিপদ হয়েছে। এই আমার 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 দিদি, দাঁড়া, আমি আমি তৈরি হইনি, আমি তৈরি হইনি। দাদা, দাদা, আমার কথাটা শোনো, এত রাতে এমন করো না, আমার কথাটা একটাবার শোনো। তুমি জামা পড়তেছো কেন? তুমি যেতে চাইছো তো, যাও। আমি কিন্তু বলতেছি দাদা, তোমার এই যাওয়ার জন্য, তোমার এই যাওয়ার জন্য আমাদের মেয়েটাকে কথা শোনাবে ওই কর্তা মা। এই আমার 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 কে দিয়া, দাঁড়া, আমি আমি তৈরি হইনি, আমি তৈরি হইনি। দাদা, দাদা, আমার কথাটা শোনো, এত রাতে এমন করো না, আমার কথাটা একটাবার শোনো। তুমি জামা পড়তেছো কেন? তুমি যেতে চাইছো তো, যাও। আমি কিন্তু বলতেছি দাদা, তোমার এই যাওয়ার জন্য, তোমার এই যাওয়ার জন্য আমাদের মেয়েটাকে কথা শোনাবে ওই কর্তা মা। না না, আমারে বেরোতে হবে, আমারে বেরোতে হবে, আমার আটকাশ নেই। শোনো দাদা, আমি আমি বলতেছি তো, এ তোমার মনের ভুল, স্বপ্ন দেখেছো, স্বপ্ন। না না,
মনের ভুল নয়, মনের ভুল নয়, সত্যি বলতেছি, আমি আমি স্পষ্ট শুনলাম। আমি আমি স্বপ্ন দেখিনি, আমি 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 স্বপ্ন দেখি দেখি। তুমি যেতে চাইছো তো? হ্যাঁ হ্যাঁ, যেতে চাইছো? যেতে হবে আমারে। যাও, কিন্তু একটা কথা শুনে রাখো, আমি এই অন্ধকারে তোমাকে একা বেরোতে দেবনি। কি সব পাগলের মতো কথা বলতেছিস তুই? মেয়েটা আমার বেপদের মধ্যে পড়ে থাকবে আর বাপ হয়ে আমি ঘরের মধ্যে চুপ করে বসে থাকবো? আচ্ছা বেশ, তোমার মেয়ের চিৎকার একবার শুনেছ, ও নিশ্চয়ই আবার চিৎকার করবে, তখন না হয় দাদা বোন একসাথে যাব। আমি তোমার একা যেতে দেবো না দাদা, কেন জানি না আমার ভীষণ ভয় করতেছে। ভয়? এই নন্দা, কিসের ভয় পেতেছিস তুই? কিসের ভয়? যতদিন না পর্যন্ত তুই ওই রায়চৌধুরী বাড়ি থেকে বেরোস, ততদিন পর্যন্ত তোকে ছুটতে হবে। ওঠ লকড়া, ওঠ! সিস্টার, সিস্টার, লগ্না, লগ্না, ওকে যেতেই হবে, ওকে চমকরুক যেতে হবে। আমি লগ্নার গলা পেলাম, আমি নিশ্চিত কোন বিপদে পড়েছে মা। বর্ধা ভাই, লগ্না তো আমাদের বিপদে ফেলছে, ও কিভাবে বিপদে পড়বে? ওর ঘরেই আছে। অসম্ভব, লগ্না ওর ঘরে নেই, থাকতে পারে না। তুমি দেখো গিয়ে আগে। কি বলছো কি তুমি এসব? আমি ওর গলা পেলাম এই মাত্র, বাইরে থেকে এলো গলার আওয়াজটা। আমি তোমাদের বলছি, ওর ও ঘরে নেই, লগ্না ঘরে নেই, তোমরা দেখো গিয়ে আগে। তা কি করে হয়? ইন্দ্র, এসব কি আবল তো কথা বলছো, আমি বুঝতে পারছি না তোমার মাথায় এসব কে ঢোকাচ্ছে। কি ব্যাপার, চেঁচামেচি হচ্ছে কেন? কি হয়েছে? কি বর্দে ভাই পড়ে যাচ্ছিল, আমরা তো আওয়াজ শুনে ছুটে এলাম। সে কি পড়ে যাচ্ছিল মানে, নার্স কোথায় গেল? তোমার সবার আগে ওর কথাই মাথায় এলো তাই না? সে নেই। রুদ্র, একবার দেখো লগ্না ঘরে আছে কিনা, আমি ওর গলার আওয়াজ পেলাম এক্ষুনি, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল, একবার দেখ না ওর ঘরে কি আছে কিনা। কেন এসব বোকার মতো কথা বলছো ইন্দ্র? আমরা কেউ চিৎকার শুনতে পেলাম না, শুধু তুমি চিৎকার শুনলে। আচ্ছা কি আশ্চর্য, ওর ঘরে একবার গিয়ে দেখতে তোমাদের এত অসুবিধা কেন? যাও না, দেখো না গিয়ে একবার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শান্ত হও, চলো চলো সবাই দেখছি চলো। হ্যাঁ ঠিকই তো, আমরা একবার গিয়ে ওর ঘরে দেখি না। হ্যাঁ ও তো ওর ঘরেই আছে মা, আপনি কিন্তু ওকে ছেড়ে দেবেন না। লগ্না এত চিৎকার করলো কেন? তোমাকে একা যেতে আমি দেব না, বেশ চলো, আমিও তোমার সঙ্গে যাব। তুই যাবি? তুই আবার কোথায় যাবি আমার সঙ্গে? কেন, তুমি কি অন্য কোথাও যাচ্ছ নাকি? তুমি তো ওই বাড়িতেই যাচ্ছ। এমন করি কথা বলতেছিস না নন্দা, তুই মনে হচ্ছে যেন আমি প্রথমবার ওই বাড়িতে যেতেছি। কেন বুঝতে পারছো না আমি কিসের ভয় পেতেছি? এই নন্দা, ভয় যখন পেতেছিস
তো খোলসা করে বলতিছিস না কেন? কিসের ভয় পেতিছিস? আচ্ছা দাদা, একটা কথা বলো তো, তুমি ঠিক আমাদের লগ্নার গলায় পেয়েছ? আরে সত্যি বলতেছি, আমি আমি স্পষ্ট শুনেছি নন্দ, আমি স্পষ্ট শুনেছি। লাচ্ছে ওই শুনতে পেলি? লাচ্ছে আমাকে বাঁচাও।